আচ্ছা ওকে ডান। আচ্ছা অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া 300 জিপিএ, আসলে তাদেরকে অনেকবার বলা হয়েছে, তারা আসলে গুরুত্বপূর্ণ সহকারে দেখেনি, এর জন্য নতুন করে দেখাচ্ছি। কন্ট্রোল এন্ড নতুন লেয়ার নিলাম, ডকুমেন্ট সেট আপ করবো আমরা। আচ্ছা দেখেন এখানে কিছু অপশন আছে যেগুলো আপনাদের হয়তো দেখানো হয়েছিল ক্লাসে কিন্তু মনে নাই। আচ্ছা চলে যাই সিএমওয়াই কে, মেইনলি ক্লায়েন্ট আপনাদের কাছ থেকে সিএমওয়াই কে চাই, পিপিআই 300। আচ্ছা এটা হচ্ছে ডিপিআই, পিপিআই 300 যেটাই সেটা হচ্ছে ডিপিআই। ওকে এখানে পিপিআই 300 আছে, ডিপিআই দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে, পিপিআই দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে। ওকে চলে যাই তাহলে, ওকে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি। এখন আপনারা বারবার বলতেছেন ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে কিভাবে সেট করবো পিএইচডিতে, সেটাতে চলে যাই। তো দেখেন লেয়ার অপশনটা কোথায় আছে। আচ্ছা আমি আমার এটা হচ্ছে একটু রেস্টার্ট দিয়ে দিলাম, উইন্ডোজ লেয়ার খুঁজে বের করেন কোথায় আছে লেয়ার। দেখেন এখানে লেয়ার অপশনটা আছে, তো আমরা আমি চাই যে এইটা এইটা কন্ট্রোল এক্স কাট করে নিলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল এক্স করে দিলাম, আবার এটা কন্ট্রোল এক্স নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল এফ পেস্ট করে দিলাম, কন্ট্রোল এক্স নতুন লেয়ার নিয়ে কন্ট্রোল এফ। তবে অবশ্যই আপনারা এটা গ্রুপ করবেন না, দেখেন গ্রুপ করলে কি হয়ে যাবে, কন্ট্রোল জি দেখেন পরে এক লেয়ারে চলে গেছে, এজন্য গ্রুপ যাবে না। তো দেখেন আমার হচ্ছে প্রতিটা লেয়ারেই, দেখেন প্রতিটা লেয়ারে আছে। এখন আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট এটা ফিল থেকে এক্সপোর্টে চলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাওয়ার পর দেখেন এখানে পিএসজি ফাইল আছে, পিএসজিতে সেভ করবেন। আমি হচ্ছে ডেস্কটপে সেভ করতেছি উইনিং লোগোতে। আচ্ছা 003 সেভ করে ফেললাম দেখেন। আচ্ছা চলে যাই তাহলে ডেস্কটপ উইনিং লোগো 003 ওপেন করে ফেলি। আচ্ছা আমাদের ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে প্রতিটার জন্য একটা করে লেয়ার এসেছে, তো আমরা কি করব আনগ্রুপ করে দেবো সবগুলোই, আনগ্রুপ 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 এখান থেকে এটা আনগ্রুপ, এইটা আবার আনগ্রুপ। ওকে দেখেন আমাদের প্রতিটা একটা একটা লেয়ারে চলে আসছে। দেন আমরা ক্লায়েন্টরা যদি কখনো এরকম করে চায় যে 300 ডিপিআই 300, দেখেন আমার এখানে কালার মোড কি আছে, সিএমওয়াই কে আছে দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের অবশ্যই এটা সিএমওয়াই কে বলতে অবশ্যই এটা কি আছে 300 পিপিআই বা 300 ডিপিআই। তো এই ছিল টিউটোরিয়াল, আমাকে সকাল ঘুম থেকে না উঠতে একজন ফোন করছে যে ভাই আসলে ক্লায়েন্ট আমাকে বলছে যে 300 ডিপিআই কিভাবে দিব, তার জন্য টিউটোরিয়ালটি করা। আসলে সকলে ভালো থাকেন, আর আপনাদের কিছু দরকার পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে থ্যাংক ইউ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন কোনার দিকে সাবস্ক্রাইব।